মানুষ নামের মানুষ আছে এই দুনিয়া বুঝাই। বাউল গানটা, বাউল গানের মধ্যে অনেক পালা, যার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পালাই হলো গুরু এবং শিষ্য পালা। আর আমার আল্লাহ পাক, আমার মহান মাওলা এই পৃথিবীটাই সৃষ্টি করছে গুরু এবং শিষ্যের একটা অভিনয় ক্ষেত্র শুরু। যারা তরিকত জগতের লোক একমাত্র তারা এই কথাটার মর্ম বুঝে। সবচাইতে শ্রেষ্ঠ পালা গুরু এবং শিষ্য, এর পালার বাহিরে যত পালা আছে সব পালার শ্রেষ্ঠ পালাই গুরু শিষ্য পালা। এখন মানুষ গুরু শিষ্য পালা দিলে মঞ্চের মধ্যে বেশিক্ষণ থাকে না, চলে যা। হ্যাঁ, গুরু শিষ্য পালাটা ওই ব্যক্তিরাই বুঝে যারা একজন গুরুর কাছে গিয়ে বিয়ে বসছে। বিয়ে না বসলে ওই ব্যক্তি গুরু শিষ্য পালা বুঝার ক্ষমতা তার হয় না। একটা পীরের কাছে গিয়ে যখন একটি ভক্ত তার এই দেহটা বিক্রয় করে দেয়, ঠিক ওই মুহূর্তেই সে গুরু শিষ্যের ভাবটা বুঝে। নচেত বিয়ে না বসলে তার বয়স যদি 90 হয় তবু সে গুরু শিষ্যের ভাব বুঝবে না। যে যেই জগতের সে ওই জগতের কথাবার্তি তার ভালো লাগে। বর্তমানে অনেক পালা আছে, ভালো ভালো জায়গায় যায় দেখি মানুষের অভাব নাই, সে জায়গায় পালা দিয়ে বহে হাসর কেমন। হ্যাঁ, খাজা বরফির দেখা যায় অনেক জায়গায়, অনেক দরবারে নারী পুরুষ পালাও দেয়। সাভার থেকে দয়াল বাবা হযরত আবু বকর সিদ্দিক পীর সাহেব আমাদের মঞ্চের মধ্যে আসছে। বাবা জানের প্রতি আমার সালাম, বাবা জানের ভক্ত শেখান সকলের প্রতি সালাম। কথা আমরা কম বইলা গানের জগতে চলে যাব, যেহেতু আমাদের আমরা গানটা সব সময় নিয়ে থাকি, তাই না? সেটা কেবল 9টার থেকে, যেহেতু শীতের রাত্র অনেক সময় মানুষ থাকে না, চলে যা 9টার দিকে নেই। কিন্তু আজকে বাদশাহ ভাই তোমার হয়তো একটু বেশি ওরানছে, দয়ালের রহমত ছোট আসতে আর অলির দরবারের তোমার তো সহজে শেষ হয় না। অনেক জায়গায় খরচ বাড়তে দেখবেন সাইডে মোট জব করে 80 ডেক তোমার রান দেয়, যার কয় বিরিয়ানি ওটার তোমারও কয় না, অনেক বাড়িতে বিরিয়ানি রান দেয়। 80 ডেক বিরিয়ানি মোটামুটি 12টা সাড়ে 12টা বাজলেই শেষ হয়ে যায় দেখবেন অনেক বড়লোক বাড়িতে। আবার গরিব বাড়িতে কিন্তু সহজে শেষ হয় না, আমি নিজে দেখছি বড়লোক বাড়িটা তাড়াতাড়ি শেষ হয়, একটার পরে যারা আহে তারা না খেয়ে যা। আর আল্লাহর অলির দরবারে তোমারক যাইরাম দোকরে বাবা ওইটার শেষ হয় না, রাত্র আর দিন না, এটা আল্লাহর একটা অশেষ রহমত। আইসা দেখলাম এই যে খাওয়াইতেছে, মোটামুটি স্টেজে গানে যামু, গান গাইতে দাঁড়ামু এই সুযোগ নাই, মোটামুটি 10:30টার দিকে মঞ্চে দাঁড়াইছি, সেজন্য অনেক মানুষ চলে গেছে। এখনো যারা আছেন বেশিরভাগ গাজীপুরের মানুষ, গাজীপুরের মানুষের প্রতি আমার মন থেকে আমারও ভক্তি। কেননা গাজীপুর এমন একটা দেশ যে দেশ থেকে অনেক বাউল গান গায়ে বর্তমানে বাউল খাতায় তাদের নাম অনেক উপরের জগতে চলে গেছে। গাজীপুরের দেশের মানুষ গান তো অনেক সম্মান করে। গুরু শিষ্য পালা দিলেন, আমি অধম নরাধম অনুর্ধন, আমাকে গুরুর দায়িত্ব দিয়েছেন এবং নার্গিস পারভীন তাকে দিয়েছেন শিষ্যের দায়িত্ব। পালা বেশিক্ষণ গাবো না, আগেই বলে যাই যেহেতু এই জায়গাটা খালি, শিল্পীদের মেন জায়গা হইলো তাদের চোখের সামনের জায়গাটা, মঞ্চটা যেহেতু খালি হয়ে গেছে আমাদের বুকটাও কেমন কেমন জানি একটা খালি খালি ভাব হয়ে গেছে। গা মঞ্চটা খালি মানে আমাদের বাউলদের বুকটাও খালি হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, আমার মামা রাজা মামা আসছে মঞ্চের মধ্যে, রাজা মামার প্রতি সালাম, মামার বন্ধুবর সকলের প্রতি সালাম। গান ডাকলেন একটি, এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুইজন, তোমার কাছে জানতে দয়াল আমার আছে প্রয়োজন। একটা গান গাই আমার বড় বাবা জ্ঞানের প্রতি রাজ্যবালী দনের লেখা, যেহেতু উনি সৃষ্টি জগৎ থেকে একটি গান করছে আমিও সৃষ্টি জগৎ থেকে একটি গান গাই। মনরে
ধনাগারে সৃষ্টির আগে পরোয়ারে সৃষ্টির আগে পরোয়ারে সৃষ্টির আগে পরোয়ারে সেই ধনাগার হইতে যখন ইচ্ছা হইল প্রকাশিত মামলা করলেন সৃষ্টির আকীর্তন সে যে মহা শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হইল নিরাকার রইল পাঁচ ভাগে পান্ডা চন্দরে সেই পঞ্চ আত্মার পঞ্চ শক্তি পঞ্চ আত্মার পঞ্চ শক্তি সেই শক্তি সৃজনের পাকে পান্ডা তন মিশিয়ে নাম রাখলেন মুহাম্মদ রাসুল পঞ্চ আত্মার পঞ্চ শক্তি সেই শক্তি সৃজনের আরে বাবা পাকে পান্ডা পাকপান্ডাতন সাথে নিয়ে পাকপান্ডাতন পাকপান্ডাতন সাথে নিয়ে গোপন এক নাম সাধন করে পঞ্চ আত্মার পঞ্চ যদু পঞ্চ আত্মার পঞ্চ শক্তি পঞ্চয়দী স্থাপন পঞ্চয়াত্মার পঞ্চ শক্তি পঞ্চয়দী স্থাপন নামটি ধরে সৃষ্টির আগে পরে আশ্রয় শূন্য সহস্রারে সেদে মহা শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত
ধনাগারে মাস্টারটা একটু বাড়াই দাও, গান করতে কষ্ট হইতেছে আমাদের। এখন সিরিয়ালে গান বুঝছ, শীতের মাস, একটু মাস্টারটা বাড়াই দিলে কষ্ট হইব কম। আপনারা গানটা সবাই বুঝতে পারতেছেন। কালিদাস পণ্ডিতকে বলেছিল, কালিদাস তোমাকে 16 লক্ষ মূর্খ দিয়ে স্বর্গে পাঠাবো, তুমি কি স্বর্গে যাবে? কালিদাস পণ্ডিত বলেছিল, প্রভু আমি 16 লক্ষ মূর্খ নিয়ে স্বর্গে যেতে পারবো না। কেন? বলে মূর্খে স্বর্গের ভাব কখনো বুঝে না। বুঝে বাবা, বর্তমান দেখবেন ডিজিটাল জামানা, বর্তমান প্রত্যেকটা মানুষ, অনেক যারা টাকালা মানুষ তারা ফ্ল্যাট বাসা বানা, ওই ফ্ল্যাট বাসার ভিতরেই রান্নাঘর, ওইটার ভিতরেই টয়লেট, ওইটার ভিতরেই খাবারের ঘর, ওইটার ভিতরেই শোয়ার ঘর, ওইটার ভিতরেই অনেক কিছু, ঠিক না ভাই? এই টয়লেট এমন একটা পরিবেশ করে, রুমের চাইতে, থাকার রুমের চাইতে টয়লেটের পরিবেশটা অনেক সুন্দর। এই টয়লেটের মধ্যে লেখা আছে, এটা মহিলা টয়লেট, এটা পুরুষ টয়লেট। আচ্ছা, যে ব্যক্তি মূর্খ সে কি পুরুষ টয়লেট লেখা দেখে দেখে বুঝবো? বুঝবো না। হালকা একটু কমাও, অল্প একটু কমাও, অল্প অল্প, হঠাৎ বাড়ায়ও না, হঠাৎ কমায়ও না। হ্যাঁ ঠিক আছে। এবার কালিদাস পণ্ডিত বললেন, প্রভু আমি যদি 16 লক্ষ মূর্খ নিয়ে স্বর্গে যাই, তাহলে স্বর্গের যেখানে খাবারের স্থান সেখানে মূর্খ গিয়া প্রসাব করব, আর যেখানে প্রসাব পাইখানার স্থান সেখানে মূর্খ গিয়া বিছনা করে শুয়ে থাকবো। কেন না? মূর্খের ভাব, পরিবেশ, স্থান মূর্খ কখনো বুঝে না। আবার কালিদাসকে বললেন, কালিদাস তোমাকে 7 জন শিক্ষক দিয়া নরকে পাঠাবো, তুমি কি নরকে যাবে? কালিদাস বললেন, প্রভু আমি শিক্ষক লোক নিয়ে নরকে যেতে চাই। কেন? শিক্ষকের মধ্যে এমন একটা গুণ, ওকে নিয়ে যদি নরকে যাই, নরকে গিয়ে পাতাল পরীকে ভেদ করে নরককে শিক্ষক আবার স্বর্গ বানিয়ে তুলবে। কথাটা কেন বললাম?